ইউক্রেনের বিদেশ মন্ত্রী হঠাৎ করে ভারতে চলে এলেন, যদি বলি অঙ্ক মিলছে না। নরেন্দ্র মোদীকে ইউক্রেনে যাওয়ার আহ্বান করা হতে পারে। ভারতকে আন্তর্জাতিক স্তরে ফাঁসানোর চেষ্টা করছে না তো কিয়েভ। রাশিয়ার হ্যাকার টিম আমেরিকার গোপন খাঁটিকে নিশানা করে দিল। ভারত জেলেনস্কির ফাঁদে সত্যি পা দিয়ে দেবে? ফোনে ফোনে আর কোনো অনুরোধ বা রিকোয়েস্ট নয়, এবার সোজা ভারতে প্রতিনিধি পাঠালো ইউক্রেন। জো বাইডেনের ইউক্রেন সফর, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফর, এর সঙ্গে এই সফরকে আপনি গুলিয়ে ফেলবেন না। শুনে রাখুন ইউক্রেনের ডেপুটি বিদেশ মন্ত্রী এমিনে জাফারোভা কাদের কথায় ভারতে এলো, সেটা এই মুহূর্তে জানাটা দরকার। ভারতের মুখে কোন কথা বসানোর চেষ্টা করছে ইউক্রেন? ইউক্রেনের কূটনীতি, বন্ধুত্বের নয়া নীতি, নয়া দিল্লির উপর বড় ভরসা করছেন জেলেনস্কি আবারও। ইউরোপ ভারতকে উস্কাতে চাইছে, খোঁচাতে চাইছে, ভারতের নিরপেক্ষ অবস্থান অর্থনৈতিক এবং কূটনৈতিক স্তরে লাভ করে দিচ্ছে রাশিয়ার, এটা অস্বীকার করা যায় না। সরকারি বিবৃতি বলছে ইউক্রেনের সঙ্গে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমুখী সহযোগিতার সম্পর্ক রয়েছে ভারতের, আজকে থেকে নয় বহুদিন ধরে। কিন্তু বাস্তব পরিস্থিতিও কি? সেই একই কথা বলছে ইউক্রেন। ইউরোপের নকশা ধরে, ইউরোপের কথা শুনে এগিয়ে যাচ্ছে এমিন জাফারোভা। চার দিন পৃথক পৃথক স্তরে ভারতবর্ষে বৈঠক করলেন, কিন্তু ভারতকে এমন স্টেপ নিতে হবে এরপর যাতে রাশিয়া না চটে যায়। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস হয়ে গিয়েছে, আমেরিকা স্বীকার করে নিচ্ছে এটা নিরাপত্তায় বড় গাফিলতি। এদিকে তথ্য বলছে কোল্ড রিভার নামে রুশ হ্যাকারদের একটা টিম রীতিমতো নিশানা করেছে যুক্তরাষ্ট্রের 3 পরমাণু কেন্দ্রকে। বলা হচ্ছে এই ঘটনাটা গত বছরের, যা প্রকাশ্যে আসে 2023 সালে। আমেরিকা এর বদলা অবশ্যই নেবে, আমেরিকা নেয়, আমেরিকা জানে কিভাবে রিভেঞ্জ নিতে হয়। তাহলে এখানেই কি ইউক্রেনকে হাতিয়ার করা হচ্ছে? ভারত ইউক্রেনের মধ্যে বোঝাপড়া এবং সম্পর্ককে জোরদার করতে ইউক্রেনের মন্ত্রীর এই সফর, এমনটা কিয়েভ বলছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউক্রেনে আসার জন্য আহ্বান করতে পারে কিয়েভ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম থেকেই ভারতবর্ষ নিরপেক্ষ রয়েছে, ভারত বারবার রাশিয়াকে বলেছে এটা যুদ্ধ করার সময় নয়। তাই এমনটা হলে ভারত কতটা নিয়ম রক্ষা করবে সেটাও সন্দেহ। ভারত যদি যুদ্ধ নিয়ে কোনো সাহায্যের প্রতিশ্রুতি ইউক্রেনকে দেয়, সেটা বিশ্বের সামনে কিভাবে ইউক্রেন তুলে ধরবে সেটাও কিন্তু এই মুহূর্তে বিশ্বাস করা যাচ্ছে না। কেউ মানুক বা না মানুক, কিয়েভ আবারও চেষ্টা করছে ভারতের নীতি যদি একবার বদলানো যায়। ভারত কিভাবে গোটা পরিস্থিতি সামাল দেবে, আলটিমেটলি কি বেরিয়ে আসবে ইউক্রেনের বিদেশ মন্ত্রীর বৈঠকের পর, সেটাই কিন্তু দেখার। এই সংক্রান্ত খবরের ফ্রেশ আপডেট পেতে চোখ রাখুন প্রথম কলকাতার দিকে। প্রথম কলকাতা ব্যুরো।